নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি, সুতরাং আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। কিন্তু পরবর্তী সময়ে একাদশী তিথি পড়ে যাওয়ার কারণে আজ আপনাদের ক্ষেত্রে শিমের সেবন নিষিদ্ধ রাখুন, তা আপনাদের জন্য ফায়দাদার হবে। আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফল্গুনী নক্ষত্র, তাই আজ আপনারা কিন্তু পলাশের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ ইন্দ্রযোগ, দিন বুধবার। রাহুকাল থাকবে সকালবেলা 11:20 সময়কাল থেকে দুপুরবেলা 12:44 সময়কাল পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো ধরনের শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 7:08 সময়কাল থেকে সকালবেলা 8:32 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে সকালবেলা 9:56 সময়কাল থেকে সকালবেলা 11:20 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক। আর চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আকস্মিক অর্থলাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। আর্থিক লাভ আজ আপনারা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন। সামান্য চেষ্টা করুন, আর্থিক প্রাপ্তি আজ মিলবে আপনাদের জন্য। আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলি দূর হবে এবং স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে আজ ভালো হতে থাকবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি রং এবং শুভ সংখ্যা 6 আলোচনা করব। বৃষ রাশি, অযথা চিন্তা বৃদ্ধি করা থেকে বিরত থাকুন। আজ পরিবারে কোনো অশান্তি, কোনো বিবাদ বিতর্ক বৃদ্ধি পেতে পারে, বুঝে কথা বলুন। আজ স্বাস্থ্যের উপর কিন্তু আপনাদের বিশেষ খেয়াল অবশ্যই রাখা প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য সাদা রং এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মিথুন রাশি, শুভ সূচনা প্রাপ্তি ঘটতে দেখা যাবে। পাওনা অর্থ উদ্ধারের প্রবল সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। যাত্রা আপনাদের ক্ষেত্রে আজ শুভ হবে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কর্কট রাশি, আর্থিক লাভ মিলবে আপনাদের ক্ষেত্রে, কর্মে নতুন সুযোগ মিলছে, চিন্তা দূর করার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হলে তা আপনাদের মানসিক স্তরে বিশেষ সুফল ফেলবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 4 আলোচনা করব। সিংহ রাশি, গুরুত্বপূর্ণ কাজে সফলতা মিলবে, পারিবারিক সমস্যা মিটে যাবে, কর্মের বাধা দূর হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। কন্যা রাশি, কর্মে আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে, স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে হানি হবে, আর্থিক লেনদেন বুঝে করা আপনাদের জন্য শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য অরেঞ্জ কালার এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। তুলা রাশি, চেষ্টার মাধ্যমে আর্থিক লাভ মিলবে আপনাদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সফলতা মিলতে পারে, সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি আজ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। বৃশ্চিক রাশি, নতুন কোনো কাজে সফলতা লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে, যা বহুদিন যাবৎ চেষ্টা করছিলেন, প্রয়াস করছিলেন, কাজ আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যাবে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সম্বন্ধীয় কোনো কাজে, সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিষয়ে কিন্তু লাভ মিলতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। ধনুরাশি, থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে আজকে পূর্ণ হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কর্ম লাভ হতে দেখতে পাবেন, মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হওয়া আজকে বিশেষ প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। মকর রাশি, দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন। আজ আপনাদের ক্ষেত্রে বিবাদ বিতর্ক হয়ে বাঁচতে হবে, অফিসে কোনো বিবাদ বিতর্ক হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালানো উচিত। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। কুম্ভ রাশি, কর্মে লাভদায়ী পরিবর্তন হতে দেখতে পাবেন, মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বড় সমস্যা না আনলেও আপনাদের ক্ষেত্রে কিছুটা পীড়াদায়ী হতে পারে। আপনাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা মিটে যেতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য আজকে সবুজ এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। মীন রাশি, কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কর্মে কিন্তু নতুন কোনো সুযোগ এই সময়কালে মিলতে দেখা যাবে। এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আর্থিক যে বাধাগুলি আছে, আর্থিক যে সমস্যাগুলি আছে সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7।
যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।